সরস্বতী পুজো হয়ে গেল আর একদম ভোর 4টার সময় উঠেছি, উঠে সব জোগাড়জারি করা হয়ে গেছে, শাশুড়িও করেছে, স্নান টান করে এই ঠাকুর মশাই একটু আগেই গেল। তো ভাবলাম যে শ্যুটটা একটু করে রাখি, কারণ এরপরে রান্নায় ঢুকে যাব আর আগে চা খাবো। তো আজকের ব্লগটা পুরো রইল, সঙ্গে থাকো, দেখতে থাকো। বাইরে কাশি ঘন্টার আওয়াজ পাচ্ছ, পাশে মানে আমাদের পাড়াতেই পুজো হচ্ছে, আমরা যেখানে ভাড়া আছি এখন, তো সেখানে পুজো হচ্ছে। আর এখানে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি, এখন ঠিক 11:30 বাজে, একটু রেস্ট নিচ্ছিলাম, অত সকালে উঠেছি, একদম ছিমিয়ে পড়েছি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি কি কি রান্না করছি, তো সেগুলো তোমাদেরকে একটু দেখাই। তো আজকে রান্না করছি ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস করার জন্য দেখো এখানে গাজরটাকে কেটে নিয়ে, তারপরে এখন ঘি আর তেল দিয়ে গাজর বিনস কড়াইশুঁটি আছে, আর এখানে চালটাকে সেদ্ধ করে তার মধ্যে চিনি আর গরম মশলা দিয়ে রেখে দিয়েছি। এখানে কাজু কিশমিস রয়েছে, এখানে আলুর দম করব, আর এখানে চাটনি দেখাই, এই যে চাটনি, চাটনি টমেটো আর কাঁচা তেঁতুল দিয়ে করব। তো আজকের এইটাই হচ্ছে আমাদের মেনু, তো এখন এটা করতে থাকি। তো সরস্বতী পুজো স্পেশাল আগের বছর করেছিলাম খিচুড়ি, লাবড়া, অনেক কিছু করেছিলাম পায়েস চাটনিতে। তো এবছর করছি ফ্রাইড রাইস আর আলুর দম যেটা বললাম তোমাদের, আর চাটনি। তো এটা এখন রান্না করব। আর বুঝতেই পারছো 4টার সময় উঠেছি, একটু ঝিমঝিমুনি লাগছে, 7টার সময় পুজো কমপ্লিট হয়ে গেল। আর যদি তা মানে ওরকম সময় যদি রাজি না হতাম তাহলে ঠাকুরমশাই বলেছিল 12টার পর, আমি ওরে বাবা দরকার নেই, ঠিক আছে আগেই আসুক, আগে আসলে আগে আগেই হয়ে যাবে। তো এখন রান্নাটা করতে থাকি। আলুর দমের আলুগুলো এখানে ভেজে নিচ্ছি লাল লাল করে, এখানে মশলাও রেডি হয়ে গেছে। এই যে আলুর দম রেডি, একটু তেল বেরোবে, এবার শুধু গন্ধ বেরিয়েছে, ভাবছি একটু ধনে পাতা দিয়ে দেবো। এখানে চাটনি হচ্ছে, দু উঠছে দেখো। এবার তোমাদের রান্নার ফাইনাল লুকটা দেখাই, এই যে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস হয়ে গেছে, আর এটা হচ্ছে আলুর দম আর চাটনি। তো তোমাদেরকে রান্নার ফাইনাল লুক দেখালাম, একদম 12:20 বাজে রান্না শেষ হয়ে গেল, ঠিক 11:30 মনে হয় চাপিয়েছিলাম, 12:20 এক ঘন্টার মধ্যে জোগাড়জারি করে পুরো রান্না কমপ্লিট। এবার খাওয়ার পালা, এবার একে একে সবাই খেতে আসবে, এখন কেউ খাবে না, তো দেখি কার কখন পেটে খিদে পায়। আজকে তোমাদের সাথে খাবো, আগের বছরও সরস্বতী পুজোতে খেয়েছি সেটাও শেয়ার করেছি, আর এটাও করব। তো এখন তো খাচ্ছি না, তো আবার একটু রেস্ট নিই আর কি কি কাজ আছে করে নিই, তারপরে আবার ভিডিওটা আবার শুট করে আবার দেখ। তো তোমাদের দেখালাম, খাবার নিয়ে বসে পড়েছি, এবার খাবো। আগের বছর অনেক আইটেম ছিল, এবছর ব্যাস এতটুকু দিয়েই শুরু শেষ, কারণ এবছর আর বেশি কিছু করিনি। চাটনি দেখালাম তোমরা জানোই, আলুর দম আর এটা হচ্ছে ফ্রাইড রাইস কাজু কিশমিস দিয়ে ভালো করে সুন্দর করে। তো এবার খাই। নিজে রান্না করেছি বলে বলছি না, ভালো আছে।
সবকিছু ঠিকঠাক আছে, আলুর দমটা একদম পুরো ঠিক আছে, বেশি রিচ করিনি দেখতেই পাচ্ছ, দেখো বেশি তেল, আর এদিকে রাইসটাও ঠিক আছে একদম। এবার একটু চাটনিটা টেস্ট করি, চাটনিটা করেছি টমেটো কাঁচা তেঁতুল দিয়ে। কাঁচা তেঁতুলের একটা গন্ধ ছাড়ছে, টমেটো তো টক হয় না, তো সের জন্য কাঁচা তেঁতুলটা দিয়েছি। আগের বার সরস্বতী পুজোতেও পুরো ব্লগটা যখন করেছিলাম তখনও খেয়েছিলাম। আর তোমরা যদি আগের বারে সরস্বতী পুজোর ব্লগটা যদি না দেখে থাকো তো অবশ্যই কিন্তু দেখো। এটা ইন্ডিয়া গেটের কি রাইস জানো, খুব ভালো চালটা, বাসমতি রাইস, একদম সরু হয় খুব আর লম্বা লম্বা হয়, তো নাড়বার সময় যদি বড় জায়গা না থাকে দেখলে তোমরা, আমি হাঁটিতে মানে ফ্রাইড রাইস তো এ করছি তো ভেঙে যায়। কলা পাতার মধ্যে খেতে কত ভালোই লাগে না, আগের বারও যখন খেয়েছিলাম তখন কলা পাতার মধ্যেই খেয়েছিলাম, বেশ ভালো লাগে কলা পাতা। আমার খাওয়া পুরো শেষ, একদম পাত পুরো পরিষ্কার, আর আমি যতটুকু খাওয়া নিই ততটাই খাই, কারণ অনেকে আছে নিয়ে ফেলে দেওয়া, ওটা আমি কোনোদিন করি না, আমার ভালো লাগে না, একটা অন্ন পাবে না পুরো পরিষ্কার, খাবার ফেলা আমি একদম পছন্দ করি না, আমি ঠিক যতটাই খাবো ততটাই নেব, বেশিও নেব না, যদি ইচ্ছা করে তো নিয়ে পারি তো খাবো, কিন্তু নিয়ে ফেলে দেবো ওরকম না।
তো সেই জন্য সব সময় শুধু বাড়িতে বলে না, যে কোনো অকেশনে বিয়ে বাড়িতে গেলেও যদি একান্ত খুব বাজে খাবার হয়, ধরো মাংস শক্ত হয়েছে চেবানো যাচ্ছে না, তো তখন তো কিছু করার নেই, তখন ফেলে দিলাম। কিন্তু যে পরিমাণে আমি যতটা নেবো ততটুকুই পুরো খাবো, আমি ফেলি না।